ফ্রেন্ডস, আজকে আমি দেখাবো এই মুড়ি দিয়ে, সুজি দিয়ে, দই দিয়ে কি কি নাস্তা হয় দেখে নিই। তো এটা আমি ভিজাবো, মুড়িটা ভিজিয়ে দিলাম, একটু নরম হয়ে যাবে তখন ওটাকে ছেঁকে নিব। এই মুড়িটা ছেঁকে নিব, এবার সুজিটা দিব, চামচ দই দিব, এটা ভালো করে মেখে নিব। এবার ময়দা দিব, এবার কাঁচা লঙ্কা দুটো কুচি কেটে নিয়েছি, আর আন্দাজ মতো লবণ, একটু কালজিরা দিলাম, জোয়ানও দিতে পারেন কালজিরা না দিলে, যেহেতু জোয়ানটা ছিল না আমার কাছে তাই আমি কালজিরা দিলাম। এবার আমি গোল গোল করে ই বানিয়ে নেব, সবগুলোই বানিয়ে নিব। টিফিনে বেশ ভালো লাগবে খেতে, অন্যরকম অন্যরকম লাগবে, সবগুলো এভাবে বানিয়ে নিব। এবার এগুলো এভাবে বানিয়ে নিয়েছি, এবার ভাজবো, চলুন দেখি নি কীভাবে ভাজবো। গ্যাসে প্যানটা দিলাম, তেলটা দিলাম, গরম উঠলে তখন ওগুলো দেব, খুব কম আছে যে এটা ভাজতে হবে, তেলটা গরম হয়ে এসছে, আমি একটা একটা করে দেব। এবং কম আছে ভাজবো আস্তে আস্তে করে, উল্টে দিই, আস্তে আস্তে আঁচে, নাহলে পুড়ি হয়ে যাবে, ভিতরটা ই হবে না আর পুড়ে যাবে, আস্তে আঁচে করতে হবে, একটু লাল লাল করে ভেজে নিতে হবে। লাল লাল হয়ে আসছে, হয়ে গেছে,
এই হয়ে হলো এখন কমপ্লিট। যে কোনো চাটনি দিয়ে খেতে পারেন আপনি, নারকেলের চাটনি কিংবা ধনে পাতা চাটনি। তো আমি সসটা নিয়েছি, এই যে দেখুন ভাঙছি, এই যে কী সুন্দর হয়েছে। মুড়ি তো আমরা এমনি খাই, এভাবে বানিয়ে খেলে একটু নতুন নতুন স্বাদ আসবে, দারুণ। খুব সুন্দর হয়েছে। থ্যাংক ইউ এভরিওয়ান।